১৮ নয় ১৩০০ পার্বণ এবং আজকের বাঙালির সেরা ফুটবল পার্বণ। ম্যাকডোয়াল মোহনবাগান মুখোমুখি সর্বোচ্চ তাপমাত্রা সবসময় আছে, কিন্তু ফুটবল মহল সমর্থকদের ভারতী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে লীগ তালিকার শীর্ষে রয়েছে ম্যাকডোয়াল মোহনবাগান, গোল পার্থক্যে ম্যাকডোয়াল মোহনবাগান কিছুটা এগিয়ে। ২০০০-২০০১ আজকের ম্যাচ পরিচালনা করেন এবং কাশীনাথ সেন চতুর্থ রেফারি, কিংফিশার ইজ বেঙ্গল এবং ম্যাকডোয়াল মোহনবাগান লাল হলুদ জার্সি পরে বাঁ দিক থেকে ডান দিকে। মেহরাজ পাসটি ঠিক মতো হলো না, মোহনরাজের হেড একটা পরিবর্তন করেছেন আজকে করে ফেলেছেন এবং অসীম রিনো অ্যান্টোকে প্রায় হাত দিয়ে ধরে ফেলার মতো অংশু ভট্টাচার্য। আজকের ম্যাচে যারা খেলছেন তাতে রিনো অ্যান্টো রাইট ল্যাটারাল ব্যাক ম্যাকডোয়াল মোহনবাগানের, তাহলে কিন্তু একটা দৃষ্টিনন্দন গোল আমরা দেখতে পারি, কারণ এখান থেকে অ্যালভিটোকে আমরা অনেক গোল করতে দেখেছি। মানস ভট্টাচার্যের খুব দারুণভাবে কিন্তু খেলাটি পরিচালনা করছেন। এই মুহূর্তে ম্যাকডোয়াল মোহনবাগান এক, কিংফিশার ইস্ট বেঙ্গল শূন্য। হেড করে বিপদমুক্ত করেছেন টপ স্কোরার এই মুহূর্তে বা শীর্ষ গোল করো এই মুহূর্তে কিন্তু ৭-৭টি গোল করেছেন। সামান্য ২৮তম লীগ খেতাবটি পেয়ে যাবে এই মুহূর্তে, ইচ বর্ষণ হচ্ছে গ্যালারির দিক থেকে। যে কথা আমি বলছিলাম কিছুটা চোরা গোপ্তা এবং ফাউল ২৪টা হয়ে গেছে, অর্থাৎ দু ডজন। কি হবে এই মুহূর্তে ম্যাচ শেষর করা পেনাল্টি গোলে কিন্তু এগিয়ে রয়েছে ডার্বি ম্যাচ খেলেছেন। ম্যাচের পরিসংখ্যান দুটি গোল হয়েছে ম্যাকডোয়াল মোহনবাগান ১ কিংফিশার ইস্ট বেঙ্গল। আমরা